দেশে আবারও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় প্রায় 2000 মানুষের শরীরে মিলেছে করোনা সংক্রমণ এবং মৃত্যুবরণ করেছে 9 জন। এই অবস্থায় 20 জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা প্রশ্নই থেকে যায়। আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ইন্ডিপেন্ডেন্ট নিউজকে কি বললেন বিস্তারিত জেনে নিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রেখেই এই করোনা অতিমারির এই সময়টাকে সামনের দিকেও যদি আরও বাড়ে বাড়লেও আমরা সেটাকে ম্যানেজ করতে চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলা রেখে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন সকল ছাত্রছাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস করতে হবে। এই অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধি হলে আমরা ক্লাস চালু রেখেই এটাকে নিয়ন্ত্রণ করব। মন্ত্রী আরও জানিয়েছেন করোনা সংক্রমণের হার 30% বেশি হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।